বাংলা তথা বাঙালির কাছে লজ্জা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বক্তা ইন্দাস, ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। বাংলা তথা বাঙালির কাছে লজ্জা সুকান্ত মজুমদার, স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ভাষাতে চাচা ছোলা সমালোচনা করেন ইন্দাস, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ। স্বামী বিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল হয়। সেই মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ তীব্র ভাষায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমালোচনা করেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে পূর্বে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বাংলার মনীষীদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অপমানজনক মন্তব্যের কথা তুলে আক্রমণ শানান ব্লক সভাপতি শেখ হামিদ। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সংবাদ। আমরা জানি একটা রাজনৈতিক দল এই কয়েকটা বছর ধরে দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে সর্বত্রভাবে আক্রমণ করে চলছে। আমরা অনেকগুলি মানুষকে বর্তমানে সামাল দিয়ে এলাম, একটা নাম না করলে নয়, সেটা হলো দিলীপ ঘোষ। তারপরে কিছুদিন দেখলাম একজনকে সামাল দিয়ে এলাম, তার নাম শুভেন্দু অধিকারী। এখন আবার একজন এসে হাজির হয়েছে আমাদের কাছে। বাঙালিদের কাছে লজ্জা, বাংলার কাছে লজ্জা সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার যেদিনে ওদের কর্মসূচি ছিল গীতাপাঠ, সেই গীতাপাঠকে আমরা বাঙালিরা তথা গোটা ভারতবর্ষের সকল মানুষ শ্রদ্ধা জানাই এবং সমর্থন করি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা কথা বলেছেন, যে কথাটা আমাদের বাঙালি তথা গোটা ভারতবর্ষের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একবারে বুকে আঘাত পেয়েছি। আমরা মর্মাহত, আমরা বাস্তব, কারণ তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ নাকি বামপন্থী প্রোডাক্ট, অসম্ভব তার এই কথা, যে কথা আমরা অবাক হয়ে যাই তার অসম্ভব সাহসিকতা। কারণ আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। আমরা এখানে যারা আছি কম বেশি সকলেই বিবেকানন্দকে ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি। কম বেশি কয়েকটা মানুষকে বেশি ভালো লাগার মধ্যে স্বামী বিবেকানন্দ একটা, নেতাজি সুভাষচন্দ্র একটা। আমার মনে পড়ছে নেতাজি সুভাষচন্দ্র ব্রিটিশ বিরোধী আন্দোলন মুখর করতে তিনি একটা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আজ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন আমি তার পায়ে ঠাঁই নিতাম, পায়ের তলায় আশ্রয় দিতাম। তার চিন্তা ভাবনা শুনেই মনে হয় আমাদের যে তার স্বামী বিবেকানন্দর প্রতি কতটা তার কতটা শ্রদ্ধা এবং তার কতটা আদর্শে আদর্শিত তিনি হয়েছিলেন। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এমন কোন সাহিত্যিক, এমন কোন লেখক নেই যে স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়নি। আমরা যারা যুব সমাজ রয়েছি, আমরা ছোট্টবেলা থেকে তার বাণীগুলো পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়েছি। আমরা এখানে যারা সকল মানুষ আছি, আমরা হয়তো জানি না ঈশ্বর কেমন দেখতে, ঈশ্বরের রূপ কেমন, কিন্তু আমরা যারা তরুণ, আমরা যারা যুব, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দশকে ভালোবাসি, আমরা যারা সমাজকে ভালোবাসি, আমরা স্বামী বিবেকানন্দকে ঈশ্বর স্বরূপ হিসাবে স্বীকৃত দিই, ঈশ্বর স্বরূপই আমরা ভালোবেসে থাকি। আপনি লক্ষ্য করুন যে একটা মহামানব
যে মহামানব শুধু আমাদের বাংলার বুকে নয়, আমাদের বাঁকুড়া জেলার বুকে নয়, ইন্দাসের বুকে নয়, আমাদের গোটা ভারতবর্ষের বুকেও নয়, গোটা বিশ্বে যাকে এক নামে চিনে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।